আসসালামু আলাইকুম বিবি অনার্স দ্বিতীয় বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছি আমি নাজভুন ম্যাডাম আজকে আমরা পড়ব কৃষি বাজারজাতকরণ বিষয়টির অধ্যায় পনেরো শাকসবজি বাজারজাতকরণ এটা আমাদের নতুন অধ্যায় আমরা এতদিন অধ্যায় চোদ্দ শেষ অধ্যায় চোদ্দ পর্যন্ত শেষ করেছি আজকে আমরা শুরু করছি অধ্যায় পনেরো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু আজকে আমরা প্রথমে পড়ব বাজার শাকসবজি বাজারজাতকরণে সহায়ক কার্যাবলী অথবা শাকসবজি বাজারজাতকরণের বৈশিষ্ট্য শাকসবজি বন্টন প্রণালী এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর প্রথমে আসছে শাকসবজি বাজারজাতকরণের সহায়ক কার্যাবলী আমি এখানে অথবা দিয়ে দিয়ে দিয়েছি যে শাকসবজি বাজারজাতকরণের বৈশিষ্ট্য এই দুটো প্রশ্নই আসলে আসতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে আর প্রশ্নটা হচ্ছে ভিন্ন আজকে আমি যে দুটা প্রশ্ন পড়াবো দুটা প্রশ্ন যেগুলো আমি বড় আকারে পড়াচ্ছি সেগুলো মূলত ক্ষবিভাগের জন্য আসে বঞ্জন প্রণালী এবং বৈশিষ্ট্য আর যদি বড় প্রশ্ন হিসেবে আসে তাহলে দুটো প্রশ্ন একসাথে যোগ করে দিয়ে আসতে পারে যেভাবে আসুক না কেন তোমরা মোটামুটি এই পয়েন্টগুলো ঠিক রাখবে বর্ণনা কম বেশি করা সেটা তোমরা করতে পারো কিন্তু পয়েন্টগুলো চেষ্টা করবে বাদ না দিয়ে লেখার জন্য শাকসবজি বাজারজাতকরণটা আসলে যখন আমরা আলোচনাটা শুরু করি তখন আমাদের চোখের মধ্যে একটা সবুজ সবুজ শাকসবজি লাল টমেটো গাজর এগুলোর কথা মনে হয় শাকসবজি বললে যদি তোমাদেরকে বলা হয় কি কল্পনায় আসে তোমাদের কল্পনায় আসবে কতগুলো শাকসবজির নাম যেগুলো সবসময় আমরা দেখতে পাই আমাদের বাসায় বাজারে নিয়ে আসে আমাদের বাজার করে নিয়ে আসা হয় অথবা আমরা যখন বাজারে যাই শপিংয়ে যাই আমরা যখন তখন আমরা এই শাকসবজি দেখতে পাই শাকসবজি কিন্তু আমাদের জন্য খুব কমন একটা টপিক খুব কমন একটা বিষয় তো এই শাক সবজিটা যেমন আমি যখন তোমাদেরকে লবণ বাজারজাতকরণ পড়িয়েছি বা চিনি বাজারজাতকরণ পড়িয়েছি সেখানে তোমরা অনেক কিছু আমাদের নর্মাল জীবনযাত্রার চেয়ে আনকমন পেয়েছো কিন্তু শাকসবজি বাজারজাতকরণটা কম্পারেটিভলি সহজ এখানে কয়েকটা নতুন টপিক তোমরা পাবে নতুন শব্দ পাবে কিন্তু এমনিতে কম্পেয়ার করলে শাকসবজি বাজারজাতকরণটা যথেষ্টই সহজ একটু মন দিয়ে দুই একবার পড়লেই মনে থাকে তো যাই হোক আজ আমরা এই ভোগ্য পণ্য কিংবা অন্য কোনো পণ্য যেভাবে বাজারজাতকরণ হয় সে একজন বাজারজাতকারীকে যে যে বাজাজাতকরণ কার্যাবলী সম্পাদন করতে হয় শাকসবজি বাজারজাতকরণেও এ ধরনের কিছু সহায়ক কার্যাবলী রয়েছে এবং এই সহায়ক কার্যাবলী কিন্তু শাকসবজি বাজারজাতকরণের বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। তো প্রথমে কি আসছে চাহিদার পরিমাপ যখন যে শাক বা সবজি চাহিদা বেশি বা কম তা পরিমাপ করে সরবরাহ করা প্রয়োজন এর জন্য শাকসবজির চাহিদা পরিমাপ করতে হয় চাহিদা পরিমাপ করা না হলে অনেক সময় কম মূল্যে শাকসবজি বিক্রয় করতে হয় ঠিক আছে এই জন্য কিন্তু যে ডিমান্ডটা কেমন সেটা বুঝে শাকসবজিটাকে উৎপাদন করা হয় আর চাহিদা অনুযায়ী উৎপাদন করা হলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে অবিকৃত থাকে না শাকসবজিটা এবং লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি হয় ক্ষতিটাকে এড়িয়ে যাওয়া যায় এরপর আসছে উৎপাদনের তারতম্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন শাকসবজি উৎপাদিত হয় কিন্তু একই পরিমাণ উৎপাদন হয় না কারণ প্রাকৃতিক প্রতিকূলতা ও আবহাওয়াগত কারণে উৎপাদনের তারতম্য ঘটে এটি দীর্ঘমেয়াদি বাজারজাতকরণ পরিকল্পনার অন্তরায় অর্থাৎ উৎপাদনের যে একটা তারতম্য থাকে এটার কারণ কি কোন কোনো সিজনে দেখা যায় যে শাকসবজির দাম খুব বেড়ে গিয়েছে অথচ কমন শাকসবজি হয়তো সারা বছরই পাওয়া যাচ্ছে হঠাৎ করে বন্যা হলো বন্যার কারণে কিন্তু কি হয় শাকসবজির উৎপাদনটা কমে যায় বা কোনো বছর বন্যা কম হলো বৃষ্টি ঠিকঠাক মতো হলো প্রচুর শাকসবজি কি হলো উৎপাদিত হলো তা এই যে প্রাকৃতিক প্রতিকূলতা বিভিন্ন আবহাওয়াগত কারণ এই ঘটনাগুলোর জন্য কি হয় উৎপাদনের তারতম্য হয় এইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী বাজাত পরিকল্পনা যখন আমরা বাস্তবায়ন করি বা কাজ করি তখন এটা যদি একটা প্রবলেম সৃষ্টি হয় এরপর আসছে পরিমাপ পদ্ধতি পরিমাপ পদ্ধতিটা তিনভাবে হয় তোমাদের যাদের কাছে পাঠ্যবই আছে পাঠ্যবই দেখবে পরিমাপ পদ্ধতি অবশ্যই মার্ক করা থাকবে যে তিন ধরনের পদ্ধতিতে পরিমাপ করা হয় আর যদি মার্ক করা না থাকে তোমরা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে বইয়ে দাগ দিয়ে রাখো তিন ধরনের পদ্ধতি ঠিক আছে তাহলে সাধারণত শাক সবজির পাইকারি বাজারে তিন ধরনের পরিমাপ পদ্ধতি লক্ষ্য করা যায় কি কি ওজন দিয়ে লট বিক্রয় এবং গণনা এছাড়া অনেক সময় আঞ্চলিক পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে আর যারা খাতা নোট করছে তারা তো অবশ্যই সেটা লিখে রাখবে যে তিন ধরনের পদ্ধতি এই পরিমাপ পদ্ধতি এরপর কি আসছে আমাদের বিক্রয় পদ্ধতি শাকসবজির বিক্রয়ের ক্ষেত্রেও তিনটা পদ্ধতি রয়েছে নগদ বাকিতে এবং নিয়মিত কমিশনের ভিত্তিতে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যেগুলো বানিয়ে লিখা যায় আমি কিন্তু বলি যে তোমাদের কিছুই বলি না তোমার ইচ্ছা আমাদের বানিয়ে লিখো কিন্তু কিছু কিছু জিনিস আছে আসলে বানিয়ে লেখা যায় না সেগুলো কি করতে হয় সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয় একটু চর্চার মধ্যে রেখে সেটাকে আয়ত্ত করে নিতে হয় এরপর আসছে মূল্য নির্ধারণ প্রতিদিনের যোগানের উপর শাকসবজির মূল্য নির্ধারিত হয় ফলে দেখা যায় আজ যে দাম আগামীকাল তা বাড়তে পারে বা কমতে পারে সময়ের সাথে দামেও কিন্তু একটা ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় শাকসবজির ক্ষেত্রে বিশেষ করে এই তারতম্যটা অনেক বেশি পরিলক্ষিত হয় কাঁচামরিচের কেজি আমরা কখনো তিরিশ টাকায় কিনি কখনো ষাট টাকা কেজি হয় আবার এই কাঁচামরিচই কখনো আবার আশি টাকা কেজি হয় এর জন্য এটা মনে রাখতে হবে যে সময়ের সাথে সাথে শাকসবজির দামের অনেক পার্থক্য লক্ষ্য করা যায় এরপর আমরা কি পড়ছি দাদন দাদন কিন্তু খুব important তোমাদের জন্য। দাদন কি? আসতে পারে এক শব্দে উত্তর হিসেবে আসতে পারে দাদন কি? তো দাদনের সংজ্ঞাটা আমি আগে বুঝ আগে বলে দিচ্ছি তারপর বুঝাচ্ছি। আড়তদারের আড়তে বা গদিতে শাকসবজি রাখার জন্য কৃষকেরা যে অগ্রিম চুক্তি করে তার বিনিময়ে কৃষকদের দাদনকারীরা নগদ অর্থ বা ঋণ প্রদান করে এতে কৃষক অন্যত্র বেশি দাম হলেও শাক সবজি বিক্রি করতে পারে না আচ্ছা এই যে আমি এই মাত্র যে কি করে নগদ ঋণ প্রদান করে এটাই হচ্ছে দাদন ঠিক আছে আর শাকসবজি রাখতে হয় কৃষকদেরকে ঠিক আছে এর ফলে কি হয় অগ্রিম একটা চুক্তি করে ফেলে আড়তদারের সাথে এবং এই আড়ত দ্বারা কৃষকদেরকে একটা নগদ অর্থ ঋণ হিসেবে প্রদান করে ঠিক আছে তখন কিন্তু কৃষকরা এটাতে আবদ্ধ হয়ে গেল এ ঋণের জালে দেশে আবদ্ধ হয়ে যায় এটাই হচ্ছে দাদন এবং এর ফলে কি করতে পারে না কৃষকরা অন্যত্র যদি বেশি দামও হয় শাকসবজিটা বিক্রি করতে পারে না কারণ সে তো অলরেডি চুক্তিবদ্ধ হয়ে যায় এটা হচ্ছে দাদন তাহলে পরীক্ষায় কিন্তু দাদন কি এটা অতি সংক্ষিপ্ত অর্থাৎ কবিভাগের জন্য আসতে পারে তো দাদন সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়াটা রাখবে মাথায় এরপর আসছে পরিবহন শাকসবজি উৎপাদনের সাথে সাথেই বাজারজাতকরণের কাজ শুরু করা হয় কারণ শাকসবজি কি পচনশীল খুব সহজেই পচে যায় তাই যথাসময়ে উৎপাদন স্থান হতে গুদামে বা আড়তে বা ভোক্তার কাছাকাছি নিয়ে যেতে হয় এ কারণে আমরা বলতে পারি যে শাকসবজি বাজারজাতকরণে কিন্তু পরিবহন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা যেখানেই আমরা শাকসবজি উৎপাদন করি করা হোক না কেন এটা যথা যথাসময়ে গুদামে পৌঁছাতে পারে বা আড়তে পৌঁছাতে পারে অথবা ভোক্তার কাছাকাছি চলে যেতে পারে সেই ব্যবস্থাটা মাথায় রাখতে হবে সেই চিন্তাটা করে উৎপাদন করতে হবে বঞ্চন সব ধাপে এটা আমাদের মাথায় রাখতে হবে যে পরিবহনটা ইম্পর্টেন্ট এরপর আসছে পানি ছিটানো পানি ছিটানোটার সাথে কিন্তু আমরা পরিচিত আমাদের আশেপাশে আন্ এলাকায় আমরা তাকালে দেখতে পারবো যে ভ্যানে করে শাকসবজি বিক্রি করা হয় তো কিছুক্ষণ পরপর এই শাকসবজি বিক্রেতারা কি করে ছিটায়? এই শাকসবজি মাটি থেকে আহ মাটি থেকে তুলে নেওয়ার পর যাদের তাজা থাকে তার জন্য এই সময় সময়ে পানিটা ছিটানো হয় এবং এর ফলে শাকসবজিটা তাজা থাকে আর কি হয় গুনাগুণও ঠিক থাকে সুতরাং এই শাকসবজিটা যখন আমরা বিক্রি করব তখন কিন্তু পানি ছেটানো একটা ইম্পর্টেন্ট কাজ এরপর আসছে আকার ও আকৃতি অনুযায়ী সাজানো পণ্যের আকার ও আকৃতি অনুযায়ী শাকসবজিকে সাজিয়ে বা আলাদা করে রাখতে হয় ফলে দাম নির্ধারণ পরিবহন এবং বিক্রয়ের সুবিধা পাওয়া যায় এই হল আকার ও আকৃতি অনুযায়ী সাজানো আর সর্বশেষ আসছে বাজারজাতকরণ ব্যয় শাকসবজি উৎপাদনের বিভিন্ন খরচ যেমন বিভিন্ন ধরনের বাজার তোলা পরিবহন ব্যাপারী আড়তদ্বার পাইকারি গুদামজাতকরণ ইত্যাদি কারণে ভোক্তার নিকট পৌঁছাতে পৌঁছাতে কখনো কখনো কি হয় ব্যয়টা বেড়ে যায় আর এই এর ফলে মূল্যটা অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনাগুলো করলাম সেগুলো কি আলোচনা করলাম আমরা আলোচনা করলাম শাক সবজি বৈশিষ্ট্য বা সহায়ক কার্যাবলী এবং এই আলোচনার পরে তাহলে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে শাকসবজি বাজারজাতকরণে কিছু বৈশিষ্ট্য রয়েছে অথবা এই বৈশি কিছু সহায়ক কার্যাবলী রয়েছে যেগুলো অবশ্যই শাকসবজি বাজাজাতকরণকে অন্য বাজাজাতকরণ অন্য কোন পণ্য বাজাজাতকরণ থেকে আলাদা করেছে তো এই ছিল আজকের এই টপিকটা এরপর আমরা পড়বো শাকসবজি বাজাজাতকরণের বন্টন প্রণালী আচ্ছা শাকসবজি বাজাজাতকরণে যে বন্টন প্রণালীটা আছে সেটাকে আমি এখানে পয়েন্ট আকারে দিয়েছি তোমরা অবশ্যই এটাকে চেষ্টা করবে ডায়াগ্রামের ভিতর দিয়ে তারপর আমার মতো করে পয়েন্টটি লিখে বর্ণনা করে দেওয়ার জন্য আমি সবসময় তোমাদেরকে বলি যত বেশি সম্ভব ডায়াগ্রাম এঁকে দিবে যদি মনে করো যে টানা অনেকগুলো প্রশ্ন তুমি পারো তুমি ডায়াগ্রাম হচ্ছে কোনো ডায়াগ্রাম সহ প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছ না তখন তোমার ওই পয়েন্টগুলোকেই তুমি চাইলে একটা বক্সের মধ্যে করে প্রথমে উপস্থাপন করে তারপর পয়েন্টগুলোকে বর্ণনা করে দিবা। ঠিক আছে এই কথাটা আমি এর জন্য বললাম যে আহ ডায়াগ্রামটা হচ্ছে কি খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য ঠিক আছে তো এই বিশেষ করে তো বন্টন প্রণালী প্রক্রিয়া এগুলোর জন্য তো এটা আমরা সবাই জানি কম বেশি তো যাই হোক প্রথমে কি আসছে প্রথমে আসছে উৎপাদনকারী উৎপাদনকারী বলতে এখানে মূলত কৃষককেই বোঝানো হয়েছে কৃষকরা উৎপাদিত শাকসবজি সাধারণত নিজ উদ্যোগে বড় বড় বাজারে পাইকারদের কাছে বা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে থাকে অনেক সময় উৎপাদকরা সরাসরি ভোক্তার কাছেও শাক সবজি বিক্রয় করে আবার কখনো উৎপাদকরা আরতেও শাক সবজি সরবরাহ করে শাক সবজি কিন্তু উৎপাদকদের একটা অনেক বড়ো ভূমিকা থাকে যে উৎপাদকরা কোথায় উৎপাদন করছে বা কিভাবে করছে কিভাবে সেটা তারা পাঠাবে বা কিভাবে নিয়ে আসা হবে তো যাই হোক এই ছিল প্রথমে উৎপাদনকারী তারপর হচ্ছে স্থানীয় দালাল স্থানীয় দালালরা উৎপাদনকারীর কাছে ঘুরে ঘুরে শাকসবজি সংগ্রহ করে ব্যাপারীদের কাছে আবার পুনঃ বিক্রয় করে অনেক সময় এরা কৃষকদের জমি থেকে শাকসবজি নিয়ে যায় স্থানীয় দালালরা পুরো এলাকায় ঘুরে ঘুরে কোথায় কোথায় শাকসবজি আছে সেটা আগে থেকে খবর রেখে কৃষকদের কাছ থেকেই কিন্তু নিয়ে যায় মূল্য পরিশোধের মাধ্যমে এটা হচ্ছে স্থানীয় দালাল এরপর আসছে ব্যাপারী ব্যাপারীরা অনেক সময় সরাসরি উৎপাদনকারীর নিকট থেকে সংগ্রহ করে বেশিরভাগ সময় তারা স্থানীয় দালালদের মাধ্যমে কৃষি পণ্যটা সংগ্রহ করে তো স্থানীয় দালালরা প্রথমে কি করে স্থানীয় দালালরা হচ্ছে প্রথমে উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে আসে তো তারপর কি হয় স্থানীয় দালালরা তো উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে আসলো তাদের কাছ থেকে ব্যাপারীরা কালেক্ট করে তবে কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে কখনো কখনো কি করতে পারে কখনো কখনো এটা আমাদের আমাদের কখনো কখনো ওরা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকেও নিতে পারে এরপর আসছে তাদের শাকসবজি আড়তদারদের কাছে লাভে বিক্রয় করে ফলে দাম আরও কয়েক ধাপ বৃদ্ধি পায় ঠিক আছে সবার আগে তো উৎপাদনকারীর কাছ থেকে স্থানীয় দালালরা নেয় তারপর নেয় ব্যাপারীরা তারপর নিচ্ছে আড়তদাররা তো সবাই যদি দু টাকা দু টাকা পাঁচ টাকা চার টাকা যাই হোক তার সুবিধা মতো অনুযায়ী যখন সে মুনাফাটা রেখে রেখে দামটা দেয় তখন কিন্তু আরো অনেক ধাপ মূল্যটা বেড়ে যায় এরপর আসছে খুচরা বিক্রেতা শাকসবজি সবজি কিংবা যে কোনো পণ্য বা সেবা বিক্রয়ে খুচরা বিক্রেতারা হচ্ছে সর্বশেষ বিক্রয়কারী বা মধ্যস্থ কারবারই যারা ভোক্তার কাছে পণ্যটি পৌঁছে দেয় ঠিক আছে তাহলে এই যে কাছ থেকে সংগ্রহ করে কাছ থেকে সংগ্রহ করে খুচরা এবং বিক্রেতারাই হচ্ছে সর্বশেষ এবং তাদের কাজ হচ্ছে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সর্বশেষে আমরা দেখছি চূড়ান্ত ভোক্তা যেহেতু ভোক্তারা তাদের প্রয়োজনে ক্ষুদ্র ক্ষুদ্র করে অথচ ঘন ঘন প্রয়োজনীয় পণ্য ক্রয় করে তাই তাদেরকে খুচরো খুচরা বিক্রেতার কাছে যেতে হয় অনেক ক্ষেত্রে ভোক্তারা সরাসরি উৎপাদকের কাছ থেকে শাকসবজি সবজি সংগ্রহ করে এবং এটা কিন্তু গ্রামে কী হয় গ্রামে এটা বেশি দেখা যায় তা এটা হচ্ছে চূড়ান্ত ভোক্তা ঠিক আছে তো চূড়ান্ত ভোক্তা আমাদের আমাদের যেগুলো আমরা যারা আছি ভ্যানের কাছ থেকে বাজারে গিয়ে পণ্যটাকে কি করি পণ্যটাকে আমরা কিনে আনি আমরা হচ্ছি চূড়ান্ত ভোক্তা আমরা হচ্ছি চূড়ান্ত ভোক্তা এরপর এরপর আসছে কি মানে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ভোক্তার পরে আর কিছু থাকে না এই চূড়ান্ত ভোক্তার পরে এরপর যেটা হয় একদম সর্বশেষ যে মূল্যটা পরিশোধ করে চূড়ান্ত ভোক্তা এটা এখানে এসে কি হয় মূল্যটা আসলে অনেক বেশি বেড়ে যায় মূল্যটা কি অনেক বেশি বেড়ে যায় তো এই হচ্ছে আমাদের শাকসবজি বাজারজাতকরণের বঞ্চন প্রণালী সবার আগে উৎপাদনকারী তারপর স্থানীয় দালাল তারপর ব্যাপারী তারপর আড়দার খুচরা বিক্রেতা এবং সর্বশেষ হচ্ছে চূড়ান্ত ভোক্তা এবং এখানে বলতে হয় যে শাকসবজি বাজারজাতকরণের বঞ্চন প্রণালীর প্রত্যেকের পক্ষে প্রত্যেকে তার তার দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই যে বন্টন প্রণালী এই বন্টন প্রণালীতে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেই খেয়ালটা বাজার জাতকে অবশ্যই রাখতে হবে যখন সে বাজারজাতকরণের কর্মকাণ্ডটা করছে এই ছিল বাজারজাতকরণের শাকসবজি বাজারজাতকরণের বন্টন প্রণালী তো এরপর আজকে আমরা পড়ব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তো আমি যেই সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরটা এখন আলোচনা করব এটা দেখে কিন্তু তোমাদের মনে হবে যে ম্যাডাম মনে হয় ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছে ছোট্ট বাচ্চারা যখন একদম ক্লা একদম নিচের ক্লাসে থাকে ওখানে ওদেরকে পড়ানো হয় গ্রীষ্মকালীন ফল তারপরে হচ্ছে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন ফল, শীতকালীন সবজি এগুলো। আমাকে এটা দিতে হয়েছে তার কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের প্রশ্ন আর সেই প্রশ্ন ঘাটালে এই প্রশ্নগুলো চোখে পড়ে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু খুব যে কঠিন প্রশ্ন তা না এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল খাতা সেই খাতা যখন দেখা হয় তখনও আমরা খুব অবাক হই পরীক্ষা বা বিভিন্ন ইন্টারনেট পরীক্ষার খাতায় যে এই ধরনের যে কমন প্রশ্নগুলো থাকে এখানেও স্টুডেন্টরা অনেক সময় ভুল উত্তর লিখে বা অপ্রাসঙ্গিক উত্তর লিখে ফেলে তো এই বিষয়টা এড়ানোর জন্য আমি এখানে এই প্রশ্ন দুটা তুলে দিয়েছি তোমাদের যাদের মনে হবে যে খুব সহজ প্রশ্ন পড়বে না তাদেরকে আমি বেশি করে বলছি একবার পড়ে খাতায় লিখে রাখো তাহলে ভুলবে না প্রথমে আসছে গ্রীষ্মকালীন শাকসবজি কোনগুলো গ্রীষ্মকালীন শাকসবজি হচ্ছে বেগুন ঢারস কুমড়া চালকুমড়া কচু ঝিঙ্গা পটল ইত্যাদি এখানে আমি যা দিয়েছি তোমরা যে তাই দিবে তা না তোমরা চাইলে গ্রীষ্মকালে আরো যেসব সবজি আছে সেটাও অ্যাড করতে পারো এরপর আসছে শীতকালীন শাকসবজি কোনগুলো শীতকালীন শাকসবজি হচ্ছে এখানে আমি যে আমার টাইপিং এ একটা শব্দ ভুল হয়েছে যে শীতকালীন শাকসবজি কোনগুলো হচ্ছে না এটা হবে শিক্ষা কোনগুলো শব্দটা বাদ দিবে তোমরা তো বুঝবে তবুও বলে দিলাম কোনগুলো শব্দটা তোমরা দিবে না উত্তরে গাজর পালং শাক বরবটি সিম টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি শীতকালে তো প্রচুর শাকসবজি পাওয়া যায় শীতকালে শাকসবজি তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো আর সো তোমরা আমি যে আমি দিয়ে দিলাম আমার সুবিধা মতো তোমরা তোমাদের মতো করে লিখবে তবে একটু চেষ্টা করবে কারেক্ট করে লেখার জন্য এটা সহজ প্রশ্ন মনে থাকবে এই জন্য করবে না তো আজকে ক্লাসটা এতটুকুই আমি যা পড়ালাম তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরেও যদি এমন হয় যে ওই সহায়ক কার্যাবলী বা বৈশিষ্ট্যর কিছু টপিক যদি থাকে যে তোমরা বুঝো অথবা তোমাদের যে আমি বন্টন প্রণালী পড়ালাম বন্টন প্রণালী ধারাবাহিকতায় যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় সেটাও আমি আবার আলোচনা করে দেবো তো যদি তোমরা আমাকে জানাও আর সংক্ষিপ্ত প্রশ্ন তো সহজ তারপরেও ওভারঅল পুরো ক্লাসে যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে অথবা তোমরা আমার মেসেঞ্জারে ইনবক্স করতে পারো ক্লাসটি করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা আল্লাহ হাফেজ